গাইস, এট লাস্ট জান্নাত গেমিং রোস্টেড। একটা ভিডিওতে ক্র্যাশ কি বলে দিছি, তোমরা তো মনে করতেছো জান্নাত কে আর আমি রোস্টই করব না। আরে সালে, জাস্ট কিডিং গাইস। যাই হোক, আজকে জান্নাত গেমিং কে রোস্ট করা হয়েছে, কিন্তু একটু অন্যরকম স্টাইলে, অনেকটা কোট অফ ট্রুথের মতো। তোমরা জানো কোট অফ ট্রুথে আমি বিভিন্ন ক্রিয়েটরকে ডেকে এনে ওইখানে কোয়েশ্চেন করি এবং তাদের ভুলগুলো নিয়ে বিভিন্ন সময় রোস্ট করার চেষ্টা করি। তো আজকে জান্নাত গেমিং কে যাবৎকালে তার যত ভুল ছিল প্রত্যেকটা ভুল নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং রোস্ট করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, লাইভ স্ট্রিমে তুমি এত ন্যাকামি করো কেন? আর ম্যাক্সিমাম সময় তুমি লাইভ স্ট্রিমে গালি দাও, এত গালি দাও কেন? এই শোনো শোনো, তুমিও কি কোবরা বান্ডেল গিভওয়ে দিছিলা? সত্যি কথা হইলো, স্ক্রিপ্টেড ভিডিও বানাও ঠিক আছে, তারপরে যে ডায়মন্ড গিভওয়ে দাও ভুলভাল লোকের, ফেক ভিডিও বানাও, এগুলা কি? হ্যাঁ, আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাইছি, এটা আমি আসলে তোমার থেকে এক্সপেক্ট করি, তোমার আমি ভালো ভাবছি, তোমরা আমারে নিয়ে পয়েন্ট পাও। অফকোর্স, তুমি একটা রাউন্ড অফ বানাতে তোমার রোস্ট করবা, দেখো ভাই শুনতে থাকো, অনেকটা বোরিং লেগে যায়। তো এই জন্য জান্নাত গেমিং এর সাথে আজকে আমরা একটা ম্যাচ খেলছি, ওয়ান ভার্সেস ওয়ান। জান্নাতের সব থেকে বেশি করা ভুলগুলো নিয়ে আমরা ভিডিওর শেষের দিকে কথা বলেছিলাম, তো ভিডিওটা শেষ না দেখে কেউ যাবা না। তোমরা সবাই জানো আমার রোস্টিং কন্টেন্ট গেম খেলার প্রয়োজনই হয় না, আর আমি সত্যি কথা বলতে তোমরা জানো গেম খেলি না, দুইটা চ্যানেল এবং পড়াশোনা নিয়ে আর কি টাইমই পাই না। তো প্রথম প্রথম অনেক মার খাইছি, তাই বলে যেন মনে করে না শুধু মার খাইছি। ভিডিও শুরু করার আগে তোমাদের একটা চ্যানেলের সাথে পরিচয় করে দেবো, চ্যানেলটির নাম ওলিং আরাই। ভাইয়ের চ্যানেলে দারুণ দারুণ ফানি কন্টেন্টের সাথে ফ্রি ফায়ার হাইলাইটস এর ভিডিও আপলোড করা হয়। সিরিয়াসলি ভাই, ভিডিওগুলো দেখলে তোমার ভালো লাগতে বাধ্য। ভাইয়ের চ্যানেলে একটু সাপোর্ট দরকার, ভাইয়ের চ্যানেল লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে, তোমরা ভাইয়ের চ্যানেলে গিয়ে একটু সাপোর্ট করে দিয়ে আসতে পারো। তো চলো আমাদের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট ব্রাদার। ওকে জান্নাত, এসটিসি তুমি রেডি মাইক হল জন্য? একটা রাউন্ড শুধু জিততে দাও আমারে। আরে তুমি চাইলে এক রাউন্ড কেন, আমি সাত রাউন্ডই দিয়ে দেব। বাকা সিরে, আই নো, করো না, কারণ পরে তুমি পস্তাবা, যে লেভেলের রোস্টটা তোমারে করব না, জাতি জাতি না তোমাকে রোস্ট করে, কিন্তু কি রোস্ট করে সবাই তোমারে বলতে, আমি তো গেমে আসি না। আচ্ছা সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে বিজি থাকলে কেম যাবে, তোমার তো আবার অনেকগুলো সামলাই তো। আচ্ছা এগুলা এগুলা এখন না, ম্যাচ শেষ হয়ে। না না, রোস্টিং মানে যখন তুমি এক রাউন্ড জিতবা তখন তুমি বলো সমস্যা পাবা, এর আগে না। আর ওকে লেটস সি, এক রাউন্ড কেন, আমি সাত রাউন্ড দিয়ে দিতে। আমার কি গ্লিচ চলতেছে নাকি, তোমার বেশ হট লাগে কেন? পরে বলো, বলো বলো তারপর বলবো তোমার অ্যানসারটা, তুমি শুধু রোস্ট করবা। এইভাবে শটে না, আমি এক শটে তোমার জানতে পাঠাই। তুমি সাধু মানুষ, তোমার কথা আর ব্যাস গোস্ত আর আমরা বুঝুন না। মানে বুঝছো আমার লেভেলে অন্যরকম, লেভেলে নাই তুমি বুঝছো ভাইয়া, খালি বি চ্যানেলের মধ্যে রোস্টই করতে পারবা, বুঝছো না? গজব বেজতি হে গাইস, আসলে তোমরা তো জানো আমি গেমে ঢুকি না, তারপর পিং ইস্যু চলতেছে, অনেক প্রবলেম। ঝামেলাটা করলো
আমরে জান্নাতের মতো বর্ডারে ডাবলটা মারতে হচ্ছে মিনাসপিং খারাপ হয়ে গেছে আমার দেখতে যাচ্ছে না والله হেডটা কেমন লাগে এইটাই হচ্ছে প্রোগ্রামের মুভমেন্ট ভাই আমি দেখতে পাচ্ছি ও যাই হোক ওইসব পরে আগে বলি আবে সালে সোশ্যাল লাইভ স্ট্রিমে এসে তুমি যে ন্যাকামিগুলো করো এগুলো পাও কোথায় জান্নাত গেমিং এর সাথে পাঙ্গা দিতে শোনা মামা একদম ভরে দিব আচ্ছা পরে একটা ভিডিওতে আমি আমার ক্রাশ কি বলে দিছি তুমি তো বেশি বকা শুরু করে দিছো নিজেরে কি কুইন মনে হইতেছে তো রাস্তায় আসো তোমাকে আজকে দেখি রোড সাইডে সিং হাই চলতেছে এমন দিনে জান্নাত রে কি মারতাই না মারতাম যদি আজকে 300 না থাকতো আমি কি মরে গেছি আই ডোন্ট নো সব কি ভাট কি হ্যাঁ আর ব্যান নাই খেলনা মুঝে हमको मरना मुश्किल ही नहीं ब्रदर नामुमकिन है मारे वाले मुझे गेम में आए मैजिक আচ্ছা তুমি এই যে স্ক্রিপ্টেড ভিডিও বানাও এতে কি মনে করো তুমি নিজেরে তুমি তো স্ক্রিপ্টেড ভিডিও বানাও কেন প্রচুর স্ক্রিপ্টেড ভিডিও বানাও কেন এভাবে অডিয়েন্সকে বোকা বানাও কেন এই যে মিলিয়ন মিলিয়ন ভিউজ থেকে ভাই অনেক ডলার আসে তখন তো কন্টেন্ট নাই তো কি করবা তাই ওই স্ক্রিপ্টেড ভিডিও কেন বানাই কিন্তু দেখো ওইগুলো আমার 3 মিলিয়ন এর নিচে একটা ভিউজ নাই একটু দেখো ভাই ওই পাশে আসতেছি আমি দাঁড়াও আমি লাস্টে মারছি তোমার কাউন্ট গেমিং ব্রাদার যত স্ক্রিপ্টেড ভিডিও বানাই না কেন স্কিল ঠিকই আছে ঠিক আছে সামনে এলে দাঁড়াইতে পারবো না তাহলে স্ক্রিপ্টেড ভিডিও বানাও কেন অডিয়েন্সকে কেন তুমি কারণ পাবলিক স্ক্রিপ্টেড ভিডিও খায় এর জন্য আমি বানাই আমি নরমাল গেম প্লে ছাড়লে আমার ভিউস আসে না আমি কেন ছাড়বো এন্ড আমি তো আর বাজে কিছু বানাই না হ্যাঁ আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই জাস্ট ফর ফান আমি কিন্তু ওখানে বইলাও দিই যে এটা স্ক্রিপ্টেড ভিডিওটা তুমি যদি দেখো লাস্টে বইলাই দিই জাস্ট ফর ফান বাকি আমি বইলাও ওদের বুঝাই দিই সাবস্ক্রাইবারকে ক্রিমিনাল না কি দেওয়ার নাম করে টিমমেট টিমমেট রে দাও দেখি তো সবই দেখি তুমি আমার ডায়মন্ড অবক করে দাম দিতাছিস তাহলে ডায়মন্ড নাই যদি তোমার দেওয়ার তুমি তাহলে আমার কাছে আসতে পারো স্ক্রিপ্টের ভিডিও কেন বানাও আমি তো বুঝি না মাথায় ঢুকে না ফার্স্ট ব্লাড বলো তারপরে তো গাইড দিছি না আমি আর তোমার উপরে শর্ট নিচে তুমি শর্ট লাগাই না ফার্স্ট ব্লাড ও ও শেট একটু বেশি জোরে লেগে গেছে যাই হোক তো তোমার স্ক্রিপ্টেড ম্যাচের কথা বলতেছিলাম রাগ হয় গেরিনা পার্টনার প্রোগ্রাম থেকে তোমার একটা কন্ট্রাক্ট কই তোর আমি ক্রাশ গেরিনা তুমি কি মনে করতেছো তোমার কি ক্রাশ কে ক্রাশ মনে করতে পারে $1000 এর জন্য তোমার আমার ক্রাশ করে জানো তুমি এই কথা এটা আগে তুমি বলবা না শিকার পায়ে গেল সিসি পায়ে গেল কুইন টুইন মনে করতে পারো যে সিসি আমারে ক্রাশ কুইন টুইন মনে করতে পারো তাই তোমারে আর কি বলে দিলাম এটা আমি আসলে তোমার থেকে এক্সপেক্ট করি তোমার আমি ভালোবাসি তাই না কি এসটিসি ফাইনালে লামনটা আমি খেলবো না ম্যাচ এই কথা শোনার আগে আমি মরে গেলাম না কেন ম্যাচে মাস্ত পেগে উসকো মানে বাটলি মে উতারা ইউটিউবারদের জন্য ফেসবুক লাইভ কিছুই করে না সো তুমি যে ডলারের কথা ভাবতিছো এটা পুরাই ওকে আচ্ছা যে কোবরা মন্ডল গিভ হয়ে এটাকে এটা আমি নিজেরে নিজে ইউজ করব আমি আমি গিভ এর ভিডিও বানাই না ইটস নট গিভ ওয়ে ইটস ইজ নট গিভ ওয়ে তুমি আমার চেক দিও আমি জাস্ট মানে অ্যাজ এ ফান আমি জাস্ট একটা ভিডিও মেক করতে পিন মারছি ওটার উপরে আমি এটা কোনো গিভ ওয়ে করি তাহলে বেঁচে গেছো আচ্ছা এবার আচ্ছা আর একবার দিছি তারপর বলি আরো ক্লেম আছে তোমাকে ক্লেম না কি বলে রোস্টিং তোমাকে নিয়ে পয়েন্ট আছে রোস্ট করা তোমরা আমারে নিয়ে পয়েন্ট পাও অফ কোর্স আচ্ছা
আমারে কোনদিন রোস্ট করতে দেখছো তোমার লুক আউট পয়েন্টে কাউরে আমারে আমার টাইমে একটু হলো দেখো আই থিংক না না ইউ আর ব্রিলিয়ান্ট ইউ নো রুকো যারা সবর করো উইক পয়েন্ট আছে কি না যদি তো যেটা বলতেছিলাম জান্নাত আচ্ছা স্ট্রিমে তুমি তোমার স্ট্রিম অনেকদিন দেখা হয়নি তো মানুষজন তোমার নিয়ে অনেকে রোস্ট করে অনেকে বলে তুমি নাকি স্ট্রিমে মাঝে মাঝে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করো এগুলো কি করো নাকি এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমি তুমি যদি আমার লাইভগুলো চেক দাও তো তুমি দেখতে পারবে যে আমার লাইভটা মিনিমাম 5 থেকে 6 ঘন্টা থাকে ফুল স্ট্রিম আমার ক্যামেরা অন থাকে এন্ড তুমি যদি আমার কমেন্ট সেকশনটা চেক দাও তো আমি 100% শিওর যে তুমি আমাদের বাংলাদেশের 90% বস্তির বল আমার কমেন্ট সেকশনে তুমি শিওর দেখতে পাবে আর বস্তির পোল আমি শুধু তাদের বলছি যারা গালি দেয় ভালো মানুষও আছে ওদের আমি বলিনি ওদের কথা তো মরাই গেল বাট আমার ক্লিয়ার করতে দাও কথাটা এইসব শোনার পরে মানে মাঝে মাঝে ধরো একটা মাসের মধ্যে দুটা স্ট্রিমে দু একটা বাজে ল্যাঙ্গুয়েজ ওগুলো চলে আসে তা অত বাজে কিছু না হয়তো আমি তার একটা গালি দিই বা কিছু একটা করি তারপরেছিলাম তো তার উপর তুমি একটা মেয়ে তোমার মুখ থেকে শুনলে এমনি তোমার বলে কথা না যেখানে মেয়ের মুখ থেকে যখনই শুনে অডিয়েন্স তখন এমনি একটু অকওয়ার্ড ফিল হয় দ্যাটস ট্রু বাট আমি তুমি আমার কয়টা গালি দিছ হয়তো দুইটা তিনটা এর থেকে বেশি তুমি পাবা না এত এত বড় আমি প্রত্যেকটা দিন 10টা ঘন্টা করে লাইভ করি তার মধ্যে দুই একটা সামান্য গালি এগুলো যদি তোমরা ধরো তাহলে আমার কিছু বলা নেই কে বলতে পারবে না যে জানা তিন স্ট্রিম আইসা উড়া ধুরা করে গাইলে হয়তো অনেক বেশি কিছু বাজে কিছু করছে তো ওই হিসেবে আমি তারে দুই একটা তাও আমি দিতে চাই না মাঝে মাঝে আউট অফ কন্ট্রোল হয়ে যায় রোডে আসো তোমার সাথে যাই হোক গালি গেল স্ক্রিপ্টেড ম্যাচও তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে বললা এন্ড দেন তারপরে যেটা বললাম কোবরা বান্ডেল গিভওয়েতে তুমি দাওইনি তাহলে আচ্ছা তুমি একটা কোশ্চেন করি যখন তুমি দেখো তোমাকে কেউ রোস্ট করতেছে কেমন লাগে তোমার মনের মধ্যে বয়ে বয়ে বাসার যদি অফলাইনে দেখি তো অবশ্যই অনেকগুলা গালি দিয়ে দিই মনে মনে তো ভালো পয়েন্টে তোমাকে রোস্ট করে তোমাকে পয়েন্ট করা তো আমার আমি নিজেই লাইক করি আমি ইভেন নিজে কমেন্টও করি যদি মানে ফানি ভাবে রোস্ট করে এদিকে আসো একটু তোমার পয়েন্ট অফ ভিউতে বলো যে এই পর্যন্ত রোস্ট করা কি কি কারণ ছিল কয়টা কারণে তোমাকে যে যে রোস্ট করছে দুইটা একটা কারণ হলো যেগুলো লিগ্যাল ছিল লিগ্যাল রোস্টিং যদি তুমি আমাকে বলো সেক্ষেত্রে শুধুমাত্র একটাই ছিল যেটা যে ভিডিওটা আমার ফেসবুকে নাই আমার ইউটিউবে নাই ফেসবুকে আমার 4 মিলিয়ন ভিউস ছিল আমি ভিডিও পুরো রিলেট করে দিছি মেসি প্লাস মেসি আর্জেন্টিনা মানে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমার ওই মানে ওটা অ্যাকচুয়ালি আমি ওটা ভুল করছি আমি স্টিল ওটার জন্য আমি গিলটি ফিল করি বাট আমি ওটা সব জায়গা থেকে রিমুভ করে দিছি এন্ড ওটা ছিল পয়েন্ট অফ ভিউ চলো তোমার এই রাউন্ডটা আমি জিতাই দিলাম আচ্ছা তুমি তো আচ্ছা জিতা বাবা তুমি ফাইট নাও আমি তোমারে জিতাই দিলাম খতম